এবার জেলা সংবাদ। করোনা মহামারীর মধ্যে বছরের প্রথম দিনে ঝিনাইদহে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। জেলা প্রতিনিধি জাহিদুর রহমান তারিক জানান, শুক্রবার শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ সময় শিক্ষা অফিসার, কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও শহরের বালিকা উচ্চ বিদ্যালয় সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে। করোনা মহামারীর মাঝেও সামাজিক দূরত্ব বজায় রেখে বই বিতরণ করায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। জেলা প্রশাসক জানান, আগামী 12 জানুয়ারি পর্যন্ত জেলার 6 উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে 34,91,830টি বই বিতরণ করা হবে। কিশোরগঞ্জের কোটিয়াদিতে ইংরেজি নববর্ষ 2021 উপলক্ষে কোটিয়াদি রিপোর্টার্স ইউনিটের সাংবাদিকদের নিয়ে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। পাকুন্দিয়া প্রতিনিধি মাইনুল হক মিনু জানিয়েছেন, শুক্রবার রাতে কোটিয়াদি স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারের প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোটিয়াদি রিপোর্টার্স ইউনিটের সাংগঠনিক সম্পাদক ও সিএনএন বাংলা টিভির প্রতিনিধি মাইনুল হক মিনুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোটিয়াদি রিপোর্টার্স ইউনিটের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, সাধারণ সম্পাদক ফকরুদ্দিন ইমরান, কোটিয়াদি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ সাধারণ সম্পাদক নিয়াজ মাহমুদ ও কোটিয়াদি রিপোর্টার্স ইউনিটের সহসভাপতি রফিকুল হায়দার টিটু সহ আরো অনেকে। আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি, আর আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে সভাপতি মনে ছিল না সম্মানিত আমাদের বিশাল বিষাক্তম সময় পার দিয়ে আজকে কুষ্টের কথা বল পদ্ধতি আমরা। ময়মনসিংহের ভালুকায় স্বাস্থ্যবিধি মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। ভালুকার প্রতিনিধি সাইফুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার বিরুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব বই বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সহসভাপতি শাহিনুর রহমান শাহিন, সহসম্পাদক রকি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলামিন নূর সহ আরও অনেকে। ফরিদপুরে উপ সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে এক একের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রতিনিধি মাহবুব হোসেন পিয়াল জানিয়েছেন, শুক্রবার সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বায়ো ফর্টিফাইড ফসল প্রোগ্রামের মাধ্যমে কৃষি কর্মকর্তাদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। হারভেস্ট প্লাস বাংলাদেশ এর সহযোগিতায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে বায়ো ফর্টিফাইড ফসল জিঙ্ক সমৃদ্ধ ধানের বাণিজ্যিককরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। একের প্রোগ্রামের আহ্বায়ক মোহাম্মদ কুদ্দুস মিয়ার পরিচালনায় প্রশিক্ষণের প্রধান অতিথি ছিলেন ফরিদপুর সদর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আবুল বাশার মিয়া। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ সিরাজুল ইসলাম ও মোহাম্মদ মুজাহিদুর রহমান সহ অন্যান্যরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
নতুন বছরের শুরুতেই মহাজাগতিক গ্রীষ্মের সাক্ষী হতে পারেন আপনি, এমনটাই দাবি করেছেন নাসার বিজ্ঞানীরা। 2 থেকে 3 জানুয়ারির মধ্যে আকাশে দেখা যাবে চতুষ্কোণ উল্কা বৃষ্টি, দাবি মহাকাশ গবেষকদের। আরো জানাচ্ছেন জোবায়ের আবির। বিজ্ঞানীরা জানান, সাধারণত ধূমকেতুর কণা এবং গ্রহাণুর ভাঙা অংশ এই ধরনের উল্কায় পরিণত হয়। পৃথিবীর বায়ুমণ্ডলে যখন তা প্রবেশ করে তখনই আগুন ধরে যায় আর আকাশে উজ্জ্বল কণার মতো প্রতিবাদ হয়। ১৮২৫ সালে প্রথম এই ধরনের উল্কা বৃষ্টির পরিচয় পেয়েছিলেন বিজ্ঞানীরা, তাকে চতুষ্কোণ উল্কা বৃষ্টির নাম দিয়েছিলেন। সাধারণত জানুয়ারির শুরুতেই এই উল্কা বৃষ্টি হয়ে থাকে, আকাশে অনেকক্ষণ ধরে তা জ্বলতে দেখা যায়। গবেষকদের অনুমান 2021 সালে তা বায়ুমণ্ডলের অনেকটা জুড়েই দেখা যাবে। বিজ্ঞানীদের দাবি, পৃথিবীর উত্তর গোলার্ধের আকাশে এই উল্কা বৃষ্টি দেখা যাবে। উত্তর গোলার্ধের মধ্যে বাংলাদেশও রয়েছে, অর্থাৎ ভাগ্য ভালো থাকলে বাংলাদেশ, ভারত সহ ভারতীয় উপমহাদেশের আকাশেও এই উল্কা বৃষ্টি দেখা যাবে। এর জন্য কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। 2 এবং 3 জানুয়ারির ভোর রাতের, অর্থাৎ সূর্য ওঠার ঠিক আগ মুহূর্তেই এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। জুবাইর আবির, CNN বাংলা।